আজই আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর আজকে তো বাঙালির একটা স্পেশাল দিন আছে পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন আর এই প্রথম দিনে পয়লা বৈশাখে আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের প্রফেশনাল লাইফকে স্ট্রং করুন কেন আপনি স্বাবলম্বী হলে আমাদের বাংলা স্বাবলম্বী হবে আপনারা সকাল থেকেই আপনাদের ভালোবাসা দিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেসবুক করে ইউটিউবের থ্রু থেকে আপনারা আমাকে এস করছেন আবার অনেকে তো ফেসবুকে এত এস করেছে তাদের রিপ্লাই করিনি বলে তারা আমাকে লিখে পাঠিয়েছে শিবমদা আপনার এত ঘামান্ড হয়ে গেছে আমরা উইশ করছি একটা উইশে রিপ্লাই দিচ্ছেন না বাট প্লিজ আপনারা বিশ্বাস করুন আমি সকালবেলায় আপনাদের সকলকে উইশ করব বলে আমি রেডি হয়ে ভিডিও তৈরি করব বলে ঠিক করেছিলাম এখন নতুন একটা সাবজেক্টে কথা বলবো বাট সকালবেলা নিউজ পেপার না আমার মুড খারাপ হয়ে গেল নিউজ পেপারে আমি দেখলাম গতকাল আমাদের বাংলাতে কোভিডে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার মানুষ এবং বিশেষজ্ঞরা এক্সপেক্ট করছে আগামী দুদিনের মধ্যে বাংলাতে কোভিডে আক্রান্ত হবে দশ হাজার মানুষ এভরিডে এবং তাদের মধ্যে যদি টেন পারসেন্ট মানুষকে হসপিটালে ভর্তি করতে হয় কত মানুষকে ভর্তি করতে হবে বলুন তো এত জায়গা আছে আমাদের বাংলাতে পাঁচ পার্সেন্ট মানুষ যদি অ্যাক্সিডেন্টলি মারা যায় কত মানুষ মারা যাবে আপনি চিন্তা করেছেন আর এর পিছনে কারণ কি আছে দেখ বলুন তো আজকে বাংলাতে যে পরিমাণে কোভিড বাড়ছে কোভিড বাড়ার একমাত্র কারণ হচ্ছে পলিটিক্স পার্টির র্যালি আমি একটাই বলবো আজকে যেই সব পলিটিক্স পার্টির সাপোর্ট আমরা আপনারা করতে থাকি না সত্যি কথা বলতে রাগ করবেন না এখানে একটা কথা বলতে চাই এই পলিটিক্স পার্টিগুলো না যে কোনো নেতাই বলুন না কেন সেটা দাদা হোক দিদির হোক কাকা হোক কাকিমার পার্টি হোক যে কোনো কালার্সের পার্টি হোক না কেন এরা না স্বার্থবাদী শুধুমাত্র নিজেদের কথা ভাবে নিজেদের কথা ভাবে না আপনার কথা ভাবে না কোনো ফ্যামিলির কথা ভাবে না আমাদের স্টেটের কথা ভাবে স্টেটের আর্থিকের কথা ভাবে না ডক্টরদের কথা ভাবে ডক্টররা দেখুন লাস্ট এক বছর ধরে কিভাবে পিপি কিট পরে মানুষের সেবা করে যাচ্ছে কোভিডের সেবা করে যাচ্ছে আজকে যদি এইসব নেতা মন্ত্রী যারা এই লেকচার দিতে থাকে ভাষণ দিতে থাকে তাদেরকে যদি এক ঘন্টা পিপি কিট পরিয়ে লেকচার দিতে বলা হয় না তারা না ভেতর দিক থেকে না ঘামিয়ে যাবে শুকিয়ে যাবে কেন আজকে একটা দিন না আমি দশ মিনিটের জন্য কোনো কারণে পিপি পড়তে হয়েছিল আমাকে তো আমি সেদিন বুঝতে পেরেছিলাম পিপি কিট পড়ে কতটা অস্বস্তিকর লাগে আর সেখানে হাজারো ডক্টর লাস্ট এক বছর ধরে সেটা করে যাচ্ছে আর আমরা পলিটিক্স হয়ে যেখানে আশ্বাস দিচ্ছি আপনাদের ভালো রাখবো আপনাদের সেবা করব আর আমরাই আপনাদের ক্ষতি করার জন্য সবার প্রথমের লাইনে রয়েছি আজকে আপনি চিন্তা করুন তো এই যে কোভিডের যে সেকেন্ড স্টেপটা এসছে এখানে যদি বাংলার কয়েক হাজার মানুষ মারা যায় কোনো কারণে কারা মারা যাচ্ছে কারা মারা যাচ্ছে কোনো একটা ফ্যামিলির মানুষ মারা যাচ্ছে সেই ফ্যামিলির হয়তো সেই ইনকামের একমাত্র সোর্স ছিল মানে সেই ফ্যামিলিটা পুরো কি বলবো মাটিতে মিশে যাচ্ছে কেউ তো কমেন্টমেন্ট করেছিল যে কোভিডে মারা গেলে দু লাখ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দেবে কোন মানুষটা পেয়েছে বলুন তো কোন ফ্যামিলিটা পেয়েছে কোভিডে মারা যাওয়ার পরে সরকারের কাছ থেকে টাকা কেউ পায় না কাউকে দায়ও না এগুলো মিথ্যা আশ্বাস দিতে থাকে মিথ্যা আশ্বাস দিতে থাকে তো দ্যাট রিজেন না সকাল থেকে আমার ভীষণ ভীষণ রাগ হচ্ছিল বাট এই ভিডিওটাকে না আমি কাউকে রাগ করার জন্য বলছি না বিকজ আমি আমার বাংলাকে ভালোবাসি আমার বাংলাকে ভালোবাসি আমি চাই আমার বাংলা আর্থিক দিক থেকে অনেক ডেভেলপ হোক আর কিভাবে ডেভেলপ হবে সাধারণ মানুষ কাজ করলে তারা ব্যবসা করে যদি নিজেদেরকে স্বাবলম্বী করে তাহলেই তো বাংলা ডেভেলপ হবে বাট সাধারণ মানুষকে যখন যারা আটকে রাখে না দমিয়ে রাখে ডেভেলপ হতে না দেয় না তখনই আমার রাগটা হয় আর কিছু না আপনারা কেউ পার্সোনালি নেবেন না ভিডিওটা তবে আপনাদের মধ্যে যদি কেউ নেতা মন্ত্রী থাকেন না প্লিজ রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মধ্যে না ওই কি বলবো মানসিকতাটাকে নিয়ে আসুন আপনারা এইভাবে নিঃস্বার্থ বা স্বার্থপর হয়ে যাবেন না শুধু সব সময় নিজেদের কথা চিন্তা করতে থাকেন সাধারণ মানুষের কথাও ভাবুন একবারও আমি কাউকে রাগ করার জন্য ভিডিওটা তৈরি করছি না এটা আমার মনের কথা ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মনের কথা যেটা আছে না আপনারা আমাকে কমেন্ট করবেন প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট করবেন কিন্তু আপনারা আমাকে আর নেক্সট ভিডিও কোন সাবজেক্টে দেখতে চান সেটা নিয়েও কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আবারও আরও একবার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসা রইল আর আমি চাই আমার বাংলার প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি স্বাবলম্বী হোক প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ঘরের ছেলে স্বাবলম্বী হোক তারা এমন কিছু করুক নিজের পায়ে দাঁড়াক এটাই আমি চাই এবং এই জন্য যদি আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি আপনাদের ব্যবসার লাইফে বা কেরিয়ার শুরু করতে গিয়ে যদি কোনো রকমের সাহায্য করতে পারি তো আমি নিজে অনেক খুশি হব সবাই ভালো থাকবেন আজকের মতো এতটাই জয় বন্দে মাদরাম